রাজ্যে এডিসি এবং পুরভোটের আগে বিরোধীরা জ্বালানির মূল্যবৃদ্ধি কে ইস্যু করেছে। দেশে পেট্রোল ডিজেল ও এলপিজির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার রীতিমতো সোচ্চার। সোমবার জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করল সিটু। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও পেট্রোল ও ডিজেলের মূল্য ক্রমবর্ধমান। এই অবস্থায় সম্প্রতি রান্নার এলপিজির প্রতি সিলিন্ডারে 25 টাকা বৃদ্ধি হয়েছে। এমনকি বিগত এক মাসে এলপিজি সিলিন্ডারের মোট 100 টাকা মূল্য বৃদ্ধি ঘটেছে। এর মধ্যে রাজ্যে এডিসি এবং পুরভোট আসন্ন। এই অবস্থায় জ্বালানির মূল্য বৃদ্ধিকে বিরোধীরা রাজ্যে ইস্যু তৈরি করেছে। এই পরিস্থিতিতে পেট্রোল ডিজেলের পাশাপাশি এলপিজি গ্যাস সিলিন্ডারের ক্রমবর্ধমান মূল্যের প্রতিবাদে সোমবার রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করল বাম শ্রমিক সংগঠন সিটু। কেন্দ্রীয় সরকার দেশের গরিব মধ্যবিত্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ তুললেন সিটুর রাজ্য সম্পাদক প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার দেশের মানুষের বিরুদ্ধে, বিশেষ করে গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মানুষের জীবনযাত্রার মান যখন দিনের পর দিন নিচে নামছে, আমাদের যেখানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যা তা সেখানে নিচের দিকে যাচ্ছে জিডিপির হার, সেই সময়ে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার পেট্রোলিয়াম সামগ্রীর দাম বাড়িয়ে আমাদের দেশের কৃষক, সাধারণ মানুষ, গরিব মানুষ তাদের উপর বোঝা চাপাচ্ছে। যখন বলা হয়েছিল পৃথিবীর বাজারে তেলের দাম বাড়লে পর আমাদের দেশে বাড়বে, তার ঠিক বিপরীত, পৃথিবীর বাজারে যখন তেলের দাম 2013-14 সালের চাইতে আজকে অর্ধেক প্রায় হয়ে গেছে, তখন আমাদের এখানে তেলের দাম 30-40 টাকা লিটারে বেড়ে গেছে। পেট্রোল ডিজেলের ক্ষেত্রে রান্নার গ্যাসের দাম গত কিছুদিনের মধ্যে 250 টাকা রান্নার গ্যাসের দাম সেখানে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীরও সমালোচনা করেছেন সিটুর রাজ্য সম্পাদক। এমনকি ভোটের বিষয়ে মানুষকে প্রভাবিত করতে জ্বালানির দাম বাড়ানো কমানোর বিষয়টি কেন্দ্রীয় সরকার ভিন্ন ভিন্নভাবে নির্ধারণ করছে বলেও তিনি জানিয়েছেন। অফিস লেন স্থিত সিটুর প্রধান কার্যালয়ের সামনে থেকে এদিন এই বিক্ষোভ মিছিল বের হয়ে তা রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করেছে। জ্বালানির মূল্যবৃদ্ধিকে বামেরা রাজ্যে ভোটের ইস্যু করেছে, তাতেই সিটুর এদিনের এই বিক্ষোভ মিছিল বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।